মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি ছিলেন ভীষণ রকম ভাবে রিজিড। যে একমাত্র অহিংসাই ভারতবর্ষের স্বাধীনতা আনার এবং সুস্থ ভারতীয় সমাজ সংগঠনের একমাত্র পথ। নেতাজি সুভাষচন্দ্র বসু এই একটা জায়গায় বিশ্বাস করতেন। সুভাষচন্দ্র বসু কিন্তু আন্দোলনের পথে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ব্রতী, তাদেরকেও তিনি সমানভাবে গুরুত্ব দিতেন। যে ভারতবর্ষের বাইরে থেকে একটি সামরিক বাহিনী নিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির ওপর ঝাঁপিয়ে পড়া, চলো দিলে পুকার কে কমি নিশান সম্ভাল কে লাল কে লেপে গাড় কে লহরায়ে যা লহরায়ে যা, চলো দিলে পুকার কে কমি নিশান সম্ভাল কে লাল কে লেপে গাড় কে লহরায়ে যা লহরায়ে যা, কদম কদম বড়ায়ে যা খুশি কে গীত গায়ে যা, ইয়ে জিন্দগি হ্যায় কৌম কে তু কৌম পে লুটায়ে যা, কদম কদম বড়ায়ে যা।